একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে যখন মুখে অরুচি ধরে যায়, তখন চাইলে একটু ভিন্ন রকমের ভীষণ টেস্টি এই আইটেমটা তৈরি করতে পারেন। এটা আসলে আমার বাসার সবার ভীষণ প্রিয়, প্রায়ই আমাকে এটা তৈরি করতে হয়। ভাবলাম আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করি। আজকে আমি একটা ছোট তেলাপিয়া মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। মাছটাকে আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে এভাবে ডিপ করে করে মাছটাকে ভালো করে কেচে নিচ্ছি। তারপর মাছটাকে একটা ট্রের উপরে উঠিয়ে নিচ্ছি। এখন একটা টিস্যু পেপার দিয়ে মাছের গায়ে যে পানিটা থাকে সেটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। এখন এর মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর দিচ্ছি এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এখন এই মশলা দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে মাখাতে হবে। মাছটাকে আমি যে কেচে নিয়েছিলাম তার ভিতরেও কিন্তু মশলাটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু অবশ্যই আদা রসুনের যে পেস্টটা ব্যবহার করেছে সেটা ব্যবহারের চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু মাছের যে স্পেশাল একটা স্মেল থাকে এটাকে দূর করবে। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে আমি মাছটাকে ফ্রাই করতে যাবো। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে নিয়েছি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও মাছটা ফ্রাই করতে পারেন, তবে আমি নেক্সট স্টেপে যখন রান্না করব তখন আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো মাছটাকে প্যানের একটা সাইডে দিয়ে নিচ্ছি। একই সাথে আমি অন্য অন্য উপকরণগুলো ফ্রাই করে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলো পরবর্তীতে আবার আলাদাভাবে ফ্রাই করতে পারেন। তো একটা ছোট টমেটো মাঝখান থেকে কেটে এটাকেও প্যানের মধ্যে দিয়ে নিলাম। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি কয়েক টুকরো। পেঁয়াজটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের রসুন নিয়ে এর কুয়াটার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর এটাও এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 4-5 মিনিটের মতো। এরপর ঢাকনা তুলে আমি সব কিছুকে উল্টিয়ে দিব। এর কিছুক্ষণ পরেই আমি মশলাগুলোকে উঠিয়ে নিব। মাছটাকে কিন্তু আমি এ পর্যায়ে উঠাচ্ছি না, মাছটাকে আরও কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিব যাতে মাছের ভিতর পর্যন্ত খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবারে এই প্যানের সাইডে কিছুটা শুকনো মরিচ দিয়ে এটাকেও লালচে করে ভেজে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু আমার মাছের দুটো সাইডে লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর মাছটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে মাছের কাঁটাটাকে খুব ভালো করে বেছে নিব। মাছের কাঁটা বাছা হয়ে গেলে এদিকে যে টমেটো পেঁয়াজ রসুন ভাজা রয়েছে এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছে। আর শুকনো মরিচটাকেও গুঁড়ো করে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছে 1 টেবিল স্পুনের মতো সরিষার তেল। এই পর্যায়ে অবশ্যই সরিষার তেল ব্যবহারের চেষ্টা করবেন, এর ফলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে কিন্তু লালচে করে ভাজবো না, একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। এই যে দেখুন পেঁয়াজটা কিছুটা সফট হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি বেছে নিয়ে আসা মাছ আর মশলার মিশ্রণটাকে। আর দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। এরপর চুলা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে প্যানের মধ্যে এটাকে আমি 2-3 মিনিটের মধ্যে একটু ভালো করে ভেজে নিব। এর ফলে মাছ এবং টমেটোর গায়ে থেকে যে পানি বের হয়েছিল সেটা কিন্তু কিছুটা শুকনো শুকনো হয়ে আসবে, আর মাছটাও কিছুটা ফ্রাইয়ের মতো হয়ে আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছে সামান্য একটু ধনে পাতা কুচি। আর দিয়ে নিচ্ছি লেবু রস। এরপর এটাকে আর বেশি জাল করবো না, সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব মজার তেলাপিয়া মাছের ভর্তা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর এমন সব মজা মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।